হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দুটো বিউটি টিপস নিয়ে এসেছি। তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে ডেফিনেটলি কাজ হবে বা উপকার হবে বলতেই পারি, কারণ এগুলো আমি ইউজ করেছি, ট্রাই করেছি এবং প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। আমার চুল আগে প্রচণ্ড ড্রাই ছিল অ্যান্ড রাফ ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন অনেকটা স্মুথ এবং সিল্কি হয়েছে। তো আমি তোমাদেরও বলতে পারি যে তোমরা যদি লেবু আর মধু একটু মিক্স করে শ্যাম্পু চুল বা তেল চুল, যে কোনো চুল, মানে সবাই বলে যে মাথায় কিছু মাখতে গেলে স্ক্যাল্প পরিষ্কার করে রাখা উচিত, ওটা অবশ্যই পরিষ্কার করে রাখা উচিত, কিন্তু আমাদের সবসময় মানে সবসময় আমাদের এ টাইম হয় না। মাম্মা উঠে এসো, অভি ও হিসি করে ফেলেছে, ওকে প্যান্ট দিয়ে দাও। মাম্মা উঠে আসো, ঠাকুর ডেকে যাচ্ছে, দেখো ঠাকুরকে পুজো পড়ে গেছে, ডল উঠে এসো বাবা, ঠাকুর ফুল পড়ে গেছে, পাপা ড্রেস পরে প্যান্ট পরে নাও, শোনা। তো যাই হোক, আমি লেবু রসে মধু দিয়ে মেখেছি, মেখে চুলটা প্রচণ্ড সফট এবং সিল্কি হয়েছে, মানে একদিন ইউজ করে দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি। আর একটা আছে, চাল ধোয়া যে জলটা আছে না, ওটা ফেলাই যায়, কিন্তু ওটা জাস্ট শ্যাম্পু করার পর যদি ওটা দিয়ে চুল ধোয়া যায়, তারপরে চুল আপনি এমনি প্লেন ধুয়ে নিতেও পারেন, দেখবেন চুলটা পুরো চকচক করবে এবং সিল্কি হয়ে থাকবে। এই দুটো টিপস। আর একটা বিউটি টিপস যেটা স্কিনে গ্লো আনতে ডেফিনেটলি কাজ করবে, সেটা হচ্ছে আমরা রেগুলার ভাত খাই, এবার ভাতটা আমাদের সবার বাড়িতেই হয়, প্রত্যেকের বাড়িতে হয়, ভাতটাকে জাস্ট আমরা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারি বা হাত দিয়েও, মানে একদম নরম নরম বা একটু দানা দানা হলেও হবে। তো ভাতটাকে ওরকম পেস্ট বানিয়ে নিয়ে ওতে একটু যেরকম হলুদ, রান্নার হলুদ, গুঁড়ো হলুদ, ওরকম এক চামচ হলুদ আর একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে যদি রেখে ওটা যদি অ্যাপ্লাই করা যায়, যাদের ফ্রিজ থাকবে তারা ওটা একবার করে ফ্রিজে রেখেও 3-4 দিন ইউজ করতে পারেন, আর যাদের বাড়িতে ফ্রিজ নেই হয়তো তারা কিন্তু ওটা রেগুলার কি রেগুলার হয়তো ইউজ করতেই পারেন। এই টিপসটা একদিন ইউজ করলেই আমি মানে 100% গ্যারান্টি দিয়ে বলে দেবো যে একটা ফেসে যে একটা চেঞ্জ, একটা গ্লো আসবে, এটা কিন্তু আসবেই যে ইউজ করবেন। আমার কথা যদি বিশ্বাস করে আপনি যদি একবারও ইউজ করেন স্কিনে এটা, আমি বলবো আপনি কিছু না কিছু উপকার পাবেনই, এবং একবার যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এই রেজাল্টটা কীরকম হতে পারে। কি হলো, কি হলো ডল? হাই ফ্রেন্ডস করে দাও। ওয়েলকাম টু বিবিস সুইট ফ্যামিলি, আমার সুইট, আমার সুইট ফ্যামিলি। তো ঠিক আছে, এই দুটো টিপস দিলাম, তোমাদের যদি কোনো কাজে আসে তো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে পাশে থেকো। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট, টাটা বাই, রাখি, নেক্সট ভিডিও নিয়ে আবার অন্য একদিন চলে আসছি।